দেখব পাওয়া গেছে যে এই মুহূর্তে দেখব পাওয়া গেছে আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিং উপস্থিত হয়েছে সেই উৎসস্থলীত, আর দেখব পাওয়া গেছে কচুতলির সেই স্থান এই মুহূর্তে পরিদর্শন করেছে। সমগ্র পথসাত যি আসলে যুক্ত ঘর উচ্ছেদ করা হয়েছিল, সেই ঘর সমূহ উচ্ছেদ করার সময়সতে যাকালে দেখবল পাওয়া গেছে পঞ্চমটির দিনত। আজি দেখবল পাওয়া গেছে যে অধিক শান্তিপূর্ণভাবে আর এই গোটেই প্রক্রিয়াটা যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলাজনিত সমস্যার সৃষ্টি নহয় সেই দিকটি তদারক করবলে দেখবল পাওয়া গেছে। আরক্ষী সঞ্চালক প্রধানগী নিজে তদারক করা দেখবল পাওয়া গেছে। যাকালির ঘটনা অতিকে স্পর্শকাতর আসছিল, যাকালির ঘটনাতে দেখবল পাইছিল যে আরক্ষীর ওপর জঁপিয়াই পড়েছিল সেই সকল অবৈধভাবে বেদখল করা সেই সকল লোক, আর সেই সকল লোক জঁপি পড়ার পিছনে দেখবল পাওয়া গেছে দুগারীক লোকের মৃত্যু হয়েছে। আর তারপর এই মুহূর্তের পরিবেশ আমি দেখাইছো সেই মূল ঘটনাস্থলী যত আসলে উচ্ছেদ করা হয়েছিল, এ আমি দেখাইছো সেই স্থানটি যত আসলে দেখবল পাওয়া গেছে যে সোনাপুরের সেই অঞ্চল পশু দেখব পাওয়া গেছে। এই স্থানতে বিশেষভাবে ইয়াত গৃহ আসে, দুদিন পূর্বলে গৃহ আসে, সেই গৃহ সমূহ ইতিমধ্যেই ভাঙি ছিঙি চুরমার করে দিয়া হয়েছে, সম্পূর্ণরূপে উচ্ছেদ করা হয়েছিল। আর সেই উচ্ছেদ করা সেই স্থান সমূহ এই মুহূর্তে পরীক্ষা পরিদর্শন করেছে আরক্ষী সঞ্চালক প্রধানগী। আর বিশেষভাবে যেহেতুকে পরিবেশ কিছু ইয়াত অবনমিত হয়েছিল, শান্তিপূর্ণভাবে যি আসলে উচ্ছেদ কার্য চলাবলে গৈছিল সেই উচ্ছেদ বাধা আহি পড়ছিল, বিঘিনি আহি পড়ছিল। আর তারপর যদি চাওয়া যে এই মুহূর্তে গুরুত্বপূর্ণভাবে এই গোটেই পরিবেশ যাতে কোনো ধরনের বিশৃঙ্খল নহয়, শান্তিপূর্ণভাবে যদি গোটেই পরিবেশ সম্পন্ন হয় তার বিষয়টি উল্লেখ করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে আমি সেই কথাখিনি উল্লেখ করব লাগিব, কারণ যেহেতুকে এই মুহূর্তলৈকে গোটেই 248 বিঘাকৈ ভূমি এই মুহূর্তলৈকে বেদখলমুক্ত হয়ে উঠা নাই, গতি সেই স্থান সমূহ অতিকে স্পর্শকাতর হয়ে আছে। গতি এফালে দেখিছো যে এফালে উচ্ছেদ চলিছিল বিগত 3-4 দিন ধরে, আর সেই উচ্ছেদস্থিত সেই উচ্ছেদ স্থানতে আমি দেখাইছো যে সেয়া পোনপটিয়া সম্প্রচারত টিন বাঁহর বেড়ারে বাস করে থাকা সেই সকল লোক ইয়াত কেবা বছর ধরে ইয়াত বসবাস করে আসে। আর সেই সকল বাস করা সেই সকল লোকের ওপর যে উচ্ছেদ করা হয়েছিল, কারণ বেদখলমুক্ত করার কারণে জনজাতীয় আবেষ্টনীয় অঞ্চল যে বেদখলমুক্ত করার যে লক্ষ্য আসে সরকারের, আর সেই লক্ষ্যত উপনীত হবর কারণে দেখবল পাওয়া গেছে তখন বিশেষভাবে দেখবল পাওয়া গেছিল যে এই গোটেই প্রক্রিয়া আরম্ভ করেছিল, উচ্ছেদের প্রক্রিয়া আরম্ভ করেছিল। আর এই মুহূর্তে আরক্ষী সঞ্চালক প্রধানগী এই গোটেই বিষয় তদারক করেছে, কারণ আইন শৃঙ্খলাজনিত সমস্যা কিছু ইয়াত বিরাজমান হয়েছিল। আর তারপরে এই মুহূর্তে আহিছে, গতি আমি স্বাভাবিকতা তখন প্রতিক্রিয়া লোবলে চেষ্টা করেছো করি এই মুহূর্তে নিশ্চয়ই ইয়ার বিষয়ত মন্তব্য আগবাব, কালির হওয়া উচ্ছেদ কার্য পরিদর্শন করার পিছত হয়তো মন্তব্য আগবাব। গতি আমি আরক্ষী সঞ্চালক প্রধানগীর ভাষ্য যদিও সম্ভব হয় আমি সক্ষম সক্ষম সঞ্চালক প্রধান ডাঙরিয়া এই মুহূর্তে আপনি তদারক করেছে কি কয় আসলে গোটে ফালৰ পৰা গোটেইখিনি কৈ আছো, আপুনি মাইক চাইক এড্ৰেছ কৰি লওক। 21-22 তাৰিখৰ মাজনিশা দুটা ট্ৰেক্টৰ আমাৰ সন্তলি যিটো যোৱা ৰাস্তা আছে সেইটো ৰাস্তাত গৈছিলে, তাত এটা ট্ৰেক্টৰ বাগৰিছিলে। এই ট্ৰেক্টৰ যেতিয়া বাগৰিছিলে সেইটো সময়ত তাত কনষ্ট্ৰাকশ্যন মেটেৰিয়েল আছিলে, আৰু সেইটোৰ লগত চিটি পুলিচে 4 জন মানুহ আৰেষ্ট কৰিছিলে। তেতিয়া আমাৰ নলেজত সেই কথাটো আহিছিলে যে ইয়াত কিছু কনষ্ট্ৰাকশ্যন চলি আছে। সেইটো সময়ত আমাৰ মনত এটা আৰু ডাউট আছিলে, যিটোকে যোৱা 1.5-2 মাহ ধৰি আপোনালোকেও দেখিছে যে ছ'চিয়েল মিডিয়াতো ওলাই আছে, মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়েও সেই কথাটো কৈছে যে কিছুমান নতুনকৈ বাংলাদেশৰ পৰা ঘূৰি অহা মানুহ, বাংলাদেশৰ পৰা অহা মানুহ অসমত আৰু অসম হৈ বেলেগ বেলেগ জেগাত যাব বিচাৰিছিলে। তেতিয়া আমি সেইটো ভাবিছিলোঁ তেনেকুৱা কিবা ইয়াত চলি আছে নেকি, সেইটো আমি মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ নলেজত আনিছিলোঁ। তেখেতে আমাক ডাইৰেকশ্যন দিছিলে যে আমি সেইটোৰ ওপৰত কাম কৰিব লাগে। তেতিয়া আমি জিলা প্ৰশাসনৰ লগত কথা পাতিছিলোঁ, কথা পাতি ফাৰ্ষ্ট আমি সেইটো লৈছিলোঁ যে এই মাটিৰ ষ্টেটাছটো কি আছে। জিলা উপায়ুক্ত ডাঙৰীয়াৰ পৰা আমি খবৰ পোৱা মতে এইটো হ'ল সোনাপুৰৰ ট্ৰাইবেল বেল্ট। ট্ৰাইবেল বেল্টৰ মাটি মানে 1886ৰ যিটো আসাম লেণ্ড ৰেগুলেশ্যন আছে সেইমতে কিছুমান এৰিয়া প্ৰটেক্টেড ট্ৰাইবেল লেণ্ড ডিক্লেয়াৰ কৰা হৈছে, আৰু কিছুমান স্পেচিফিক ক্লাছ অফ পাৰ্চনছ যিটো প্ৰটেক্টেড ক্লাছ বুলি কোৱা হৈছে অকল তেওঁলোকেহে তাত থাকিব পাৰে। তাৰপিছত 1950ত এই 1886ৰ ৰেগুলেশ্যনৰ মতে 1950ত সেই সোনাপুৰ বেল্টটো ট্ৰাইবেল বেল্ট বুলি ডিক্লেয়াৰ কৰা হৈছিলে। এই ষ্টাডি কৰি দেখা গ'ল যে ইয়াত যিখিনি মানুহ বসবাস কৰি আছে আৰু নতুনকৈ যিটো আহিবলৈ চেষ্টা কৰি আছে সেইটো প্ৰটেক্টেড ক্লাছৰ ভিতৰত নপৰে। নপৰা কথাটো যেতিয়া জিলা আয়ুক্ত ডাঙৰীয়াই আমাৰ আৰক্ষী আয়ুক্ত আৰু গভৰ্ণমেণ্টকো জনাইছিলে, তাৰপিছত এই বস্তুটো গভৰ্ণমেণ্টৰ পৰা ডাইৰেকশ্যন আহিছিলে যে যিখিনি আসাম লেণ্ড ৰেগুলেশ্যনছ অফ 2019
সেইটো মতে আমি যিখিনি একশন লব লাগে এইখিনি লব লাগে। তারপিছত আমার প্রায় সাত দিনের ইয়াত মাইকিং করা হল, যে আপনাদের ইয়াত যে বসবাস করে আছে সেইটো বেআইনি হয়, আইনগতভাবে নহয়। সাত দিন মাইকিং করার পিছত সোমবারে, তার মানে 9 তারিখ ইয়াত এভিকশন এজ পার রুলস করা হয়েছিল। 9 তারিখের এভিকশন ভালদরে চলিছে। যাকালি লেকে 248 বিঘা, 240 বিঘা মাটি ইয়াত এভিক্ট করা হয়েছিল। প্রায় 151 ফ্যামিলি এভিক্ট করা হল, আর প্রায় 300 মান ঘর আসছিল যেখানে ইয়ারপরা এভিক্ট করা হল। যাকালি হঠাৎ এটা সেকশনে উঠি আহি পুলিশক টার্গেট করবলে ললে, দা যাঠি দাও হিব পুলিশক টার্গেট করা হল। তারপর রেলওয়ে লাইন আছে ওসর, রেলওয়ে লাইনত যিখিনি পাথর আছে এইখানে পাথরও পুলিশের উপর স্টোন ফেল্ডিং করা হল। আমার বহুতখিনি গাড়ি ড্যামেজ হল, প্রায় আমার 22 জন 23 জন পুলিশ আর গভর্নমেন্টের যিখিনি বিষয়া ডিউটিতে আসলে তেওঁলোকে ইনজার্ড হল। প্রায় গোটেখিনি ফটো যাকালি সোশ্যাল মিডিয়াত আমি রাইজের শেয়ার করেছিল। গোটেই প্রসেস ফলো করার পিছত পুলিশে বাধ্য হয়ে ফোর্স ইউজ করেছে। ফোর্স ইউজ করাত ইয়াত কিছু সিভিলিয়ান মানুষ ইনজার্ড হয়েছে। এই সিভিলিয়ান মানুষ যিখিনি ইনজার্ড হয়েছে তার 2 জন মানুষ ঢুকাইছে, এইখানে পোস্টমর্টমের কারণে অ্যাপ্রোপ্রিয়েট জায়গা পাঠা হয়েছে। সো এটা এইখানে হল সেইট। এটা যাকালি মানে উপায়ুক্ত আমার আয়ুক্ত ডাঙরিয়াক নির্দেশ দিছো যে কেস রেজিস্টার করে এই গোটেখিনি যিখিনি হল তাত কোনবা কনস্পিরেটর আছে, কোনবা ইনস্টিগেটর আছে। কারণ 4 দিন পিসফুলি চলি থাকা এভিকশন হঠাৎ যে বেআইনি হয়ে গেল, তার মুখ এনেকা ফিলিং হয়েছে করবাত না করবাত তাত কনস্পিরেসি আছে আর ইনস্টিগেটর আছে যিখিনি এটু যাকালি করেছে। তার বাইরে আমার যেটু রেলওয়ে আরক্ষী আছে, সুপারিনটেন্ডেন্ট রেলওয়ে পুলিশ, তেখেতক ডাইরেক্ট করা হয়েছে, যেটুকে যাকালি রেলওয়ে প্রপার্টিও মিসইউজ করা হল, তারপর পাথর পুলিশের উপর দিয়া হল। আর আমার মনত একটা ডাউট আছে যে রেলওয়ে কু ব্লক করা কিবা একটা প্রচেষ্টা হাতত আসলে নাকি, রেলওয়ে ডেমেজ করা কিবা প্রচেষ্টা লওয়া হয়েছিল নাকি, সেই কারণে একটা কেস রেজিস্টার করে SRP কু ইনভেস্টিগেট করবলে কোয়া হয়েছে। আমি আমার যে ফিলিং হয়েছে করবা না করবা কিবা একটা কনস্পিরেসি আছে। এটা মানুষ পিক আপ করা হয়েছে, ডিটেইন করা হয়েছে, তারপর কার কার কিমান সন্লিপ্ততা ওলায় সেইটার উপর অ্যারেস্ট করা হব। বাকি আজি গোটেই অঞ্চল সার্চ করে থাকা হয়েছে, কারণ যাকালি যেটুকে দাও বাঁ যাঠি তলোয়াল সেইবর ইউজ করা হয়েছে, এইবর সিজ করবলে কোয়া হয়েছে, আজি সেইবরও সিজ হব। বহু পক্ষের একটা অভিযোগ আছে যে ইয়াত এখন পরহি মিটিং হয়েছিল, মিটিংয়ের পিছত এনেকা ধরনের ঘটনা সংঘটিত, ইনভেস্টিগেশনত গোটেইখিনি ওলাব। কারণ মই তো নিজে কই আছো, মোক প্রথম দৃষ্টিয়ে সেইটো লাগিছে যে করবাত কিবা একটা কনস্পিরেসি আছে। আর একটা কথা একদম ক্লিয়ার যে এইটো হল ট্রাইবাল বেল্ট এজ ডিনোটেড ইন 1886 আসাম ল্যান্ড রেগুলেশনস, আর 1950 এইটো ট্রাইবাল হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে। আর ইয়াত একটা পার্টিকুলার প্রটেক্টেড ক্লাসের মানুষ বাইরে কাকো থাকবলে পারমিশন দিয়া নহয়, এইটো গভর্নমেন্টের রুলস আছে, এইটো আমি বনুয়া কথা নহয়। সো সেই মতে যেখানে আছে এইখানে অ্যাকশন লওয়া হবে। মানে এটা উচ্ছেদ করিবলগী আছে না, উচ্ছেদ হৈ গল কতে সম্পূর্ণ না, এটা তো চলি আছে। আর যেহেতু উচ্ছেদ কথাটো আপনাদেরকে ডিস্ট্রিক্ট কমিশনার খুদিলে বেশি ভালো হবো, মই তো আপনার আইনি যেখানে আছে এইখানে কইছো। স্যার আহত আরক্ষী সকল বর্তমান কেনে আছে? প্রায়খিনি ভাল পাইছে, কিন্তু এটলিস্ট 6-7 জন অল্প বেশি গ্রিভাস ইঞ্জুরি পাইছে, তেওঁলোকৰ চিকিৎসাত অকনমান সময় লাগিব। আমি সেইটো ডেম চাই আছো যে করবাত চকু আর স্পেশালি কানের ড্যামেজ হয়েছে নাকি, ইন্টারনাল কিবা ড্যামেজ হয়েছে নাকি, এইটো মেডিকেলত কোয়া হয়েছে, তেওঁলোকে ভালকে চাই আছে। মই ভাবো যে কিছুদিনের ভিতর ভাল হয়ে যাব। আর অসম আরক্ষীর যিখিনি বিষয়া কর্মী যাকালি আসলে ইয়াত, তেওঁলোকক মোর ফালেরপরা মই অভিনন্দন জানাইছো, কারণ তেওঁলোকে ডিসপাইট এভরিথিং দে স্টুড দেয়ার গ্রাউন্ড এন্ড টুক পজিশন টু কাউন্টার দ্য টার্গেটেড অ্যাটাক।
মুখ্যমন্ত্রী কৈছিল যে ইনভেস্টিগেশন আরম্ভ হয়েছে, এটা ওলাই পড়ব, আমার তো গোটেখিনি ওলাব ইনভেস্টিগেশন। মুখ্যমন্ত্রী কৈছিল ভূমিপাত্রা থাকা মানুষের উপর উচ্ছেদ হব বলে যাওয়াকালি উল্লেখ করেছিল। মানে এইব গোটেখিনি আপনাদের জেলা আয়ুক্তক খুঁজব লাগবে, মানে অকল আইনি কথাহে আপনার কব পারি। ধন্যবাদ জানাইছো। আর এয়া হয়েছিল আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিং, আর এই মুহূর্তে পর্যবেক্ষণ করেছে, আর পর্যবেক্ষণ করে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কেবাটাও মন্তব্য আগবাইছে। তার প্রাথমিক যে তদন্ত, সেই তদন্ত প্রক্রিয়া চলি আছে, আর এই প্রক্রিয়াটার আড়ত কোনোবা চক্র জড়িত থাকিব পারে নেকি, এই বিষয়টি আসলে এই মুহূর্তে চাওয়া হয়েছে। গতি সেই প্রক্রিয়াটা চাইছে। সমান্তরভাবে উচ্ছেদ কার্য উচ্ছেদ কার্যর আন কোনো পক্ষ জড়িত থাকার সন্দেহ থাকিব পারে, আর সেই দিকটি আসলে চাওয়া হয়েছে। গরু খেতির দরে অনুরূপ ঘটনাও ইয়াত সংঘটিত হয়েছে নাকি, আসলে সেই দিকেও চাওয়া হয়েছে। সমান্তরভাবে আরক্ষীর 21 বা 22-23 গৰাকী আরক্ষী এই সমগ্র ঘটনা কাণ্ডর ক্ষেত্রে আঘাতপ্রাপ্ত হয়েছে, সেই কথা উল্লেখ করা হয়েছে। গতি এই মুহূর্তে প্রিলিমিনারিভাবে যিনি প্রারম্ভিক বস্তু সেই বিষয়, সেই বিষয়সমূহ এই মুহূর্তে চোয়া চিতা করেছে। গতি আমি পুনর্বার সেই দৃশ্যাঙ্ক দেখাইছো যে এফালে এই মুহূর্তে সেই উচ্ছেদস্থলী পর্যবেক্ষণ করেছে আরক্ষী সঞ্চালক প্রধানগিয়ে নিজেই আসলে এই ঘটনার উদ্ভব কিয় হল, আর প্রথম প্রারম্ভিক যে প্রথমে তথ্য লাভ করেছিল সেই তথ্য অনুযায়ী বাংলাদেশের একাংশ লোকে আসলে ইয়াত প্রবেশ করার তথ্য লাভ করেছিল। রেডিমেড ট্রেক্টরের জড়িয়ে বাসগৃহ নির্মাণ করবলে আসছিল, আর ধরনের কিছু সা সামগ্রী জব্দ করেছিল, আর তারপরাই গোটাই প্রক্রিয়াটা আরম্ভ হয়েছিল। কারণ জনজাতীয় আবেষ্টনী সেই ভূমিত কোনো কারণতে আসলে থাকিব নয়, কোনো কোনো আন শ্রেণীর লোক থাকিব নয়, আসলে সেয়াই আসলে ক্লু। আর তারপরে আরম্ভ করে যেহেতু উল্লেখ করেছে যে প্রায় 151টাক পরিয়ালক ইতিমধ্যে উচ্ছেদ করেছে, কিন্তু কিমান ভূমিত এই মুহূর্তলকে উচ্ছেদ হল আর কিমান ভূমির উচ্ছেদ করবলিয়া আছে সেই কথাখিন যেহেতু আয়ুক্তর অধীনধীন বিষয়, গতি সেই ভূমির যিনি বিষয় থাকবে সেই বিষয়খিন চাব। কিন্তু আইন শৃঙ্খলাজনিত যিনি বিষয় সেই বিষয়সমূহ অতি গুরুত্ব সহকারে গ্রহণ করে এই মুহূর্তে যিনি পর্যবেক্ষণ করবলিয়া যিনি বিষয় সেই বিষয়খিন কোয়া হয়েছে। কিন্তু এটা কথা স্পষ্ট করা হল যে অবৈধভাবে এই যে লোকে বসবাস করেছে সেই লোকসকলের বসবাস কোনো কারণতে গ্রহণযোগ্য নহব, আর কোনো কারণে যদি সেয়া চলি থাকবলে দিয়া নহব, আর সেয়া আসলে সম্পূর্ণরূপে উচ্ছেদ করা হব বলে এক কথা এই মুহূর্তে স্পষ্টকৈ প্রকাশ করলে আরক্ষী সঞ্চালক প্রধানগী। গতি স্বাভাবিকতে আজির দিনটি অত্যন্ত লক্ষণীয় আর গুরুত্বপূর্ণ। আমি পূর্বে উল্লেখ করেছিল যে যাকালির যর উচ্ছেদ কার্যর পিছতে এক দেখবলে পাওয়া গেছিল যে কেবাটাও ইয়াত ঘটনা পোহরলে আসছিল, আর সেই ঘটনাসমূহের আড়ত আসলে কোনো শক্তি জড়িত থাকিও পারে নাকি, সেই কথাখিন উল্লেখ করা হয়েছে। গতি এই মুহূর্তের আটাইতো গুরুত্বপূর্ণ কথা যে এই মুহূর্তে আরক্ষী সঞ্চালক প্রধানগীয়ে নিজেই পর্যবেক্ষণ করেছে সেই উচ্ছেদস্থলী, আর উচ্ছেদস্থলী পরিবেশন পরিদর্শন করে বিশেষভাবে ইয়াত কি কি শক্তি জড়িত থাকিও পারে, কি কিহরভাবে আসলে যাকালির দিনের ভাগর উদ্ভব এনেকা ধরনের একটা পরিবেশের সূচনা হয়েছিল, এই সকলবর দিক এই মুহূর্তে তদন্তর আওতাত বলে তেখেতলে গুরুত্বপূর্ণ মন্তব্য আগবাইছে। আপনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।